আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম সিলেবাসের যে 4 নম্বর টপিক, সেখানে আজকে ভাস্কুলার টিস্যু সিস্টেম এবং তার ফাংশন। তো ভাস্কুলার টিস্যু সিস্টেমের ফাংশন, তারপর আজকে মূলত আমরা শুরু করেছিলাম উদ্ভিদের টিস্যু সিস্টেম এই চ্যাপ্টার, মানে এই টপিকটা নিয়ে আলোচনা করা শুরুতে। তো বিভিন্ন যে টিস্যু সিস্টেম উদ্ভিদের যে আছে, যে এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম এবং ভাস্কুলার টিস্যু সিস্টেম, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো এপিডার্মাল আগের ক্লাসগুলোতে, আগের সেশনগুলোতে দেখা গেছে যে এই এপিডার্মাল টিস্যু, গ্রাউন্ড টিস্যু সিস্টেম, তার মধ্যে যে প্যারেনকাইমা, এটা আসলে গ্রাউন্ড টিস্যু সিস্টেমে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্টেনকাইমা যে কোষগুলো আছে, এগুলো আসলে হচ্ছে কি ফিলিং সেল বলা হয়। এই কোষগুলোকে হচ্ছে কি ফিলিং সেল বলা হয়। আর ভাস্কুলার টিস্যু সিস্টেম যেটা, যে মানে মেইন উপাদান হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, এর গঠন নিয়েও আমরা আলোচনা করেছি। এবং এপিডার্মাল টিস্যু সিস্টেম নিয়ে যখন আমরা আলোচনা করেছি, তার বিভিন্ন ধরনের কোষ, তারপর হচ্ছে ওখানে উপবৃদ্ধি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলোর প্রত্যেকটা সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, যে ভাস্কুলার টিস্যু সিস্টেমের মানে ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করেছি, এখন এই যে ভাস্কুলার টিস্যু সিস্টেমটা কিভাবে উৎপত্তি হয়, তারপর হচ্ছে এর কাজগুলো কি, তারপর কিভাবে আসলো, এই বিভিন্ন জিনিসগুলো নিয়ে, এবং সেক্ষেত্রে প্রাথমিক ফ্লোয়েম, প্রাথমিক ফ্লোয়েমের যে প্রোটো, প্রাথমিক জাইলেম, তারপর সেই গঠনগুলো, তার মধ্যে হচ্ছে কি এক্সার্ট, এন্টার্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তো এখন আমাদের আজকের সেশনে আমরা মূলত যে যে ভাস্কুলার যে টিস্যু সিস্টেমটা আছে, এই যে মেইন উপাদান, যে দুটো মানে মানে কমপ্লেক্স টিস্যু, যেটা মানে কম্পাউন্ড টিস্যু বলা হয়, কম্পাউন্ড টিস্যু সিস্টেম। তো সেখানে যে জাইলেম এবং ফ্লোয়েম, এই পরিবাহী টিস্যুর মেইন উপাদান যে জাইলেম এবং ফ্লোয়েম, সেই জাইলেম এবং ফ্লোয়েম, এই জাইলেম ফ্লোয়েমটা পরস্পর কিভাবে অবস্থান করছে উদ্ভিদে, এদের অবস্থানটা কখন কিভাবে হয়, এবং এই যে অবস্থানের ভিত্তিতে যে ভাস্কুলার যে টিস্যু সিস্টেম, যেটাকে আমরা কন্ডাক্টিং টিস্যু সিস্টেম বলছি বাংলা, যেটাকে আমরা বলছি যে ভাস্কুলার, আবার আমরা এটাকে ভাস্কুলার বান্ডলও বলছি। তো এই জিনিসটা কিভাবে অ্যারেঞ্জড থাকে সেটার উপর ভিত্তি, মানে সেটা আমরা দেখবো, এবং সেটার উপর ভিত্তি করে এটাকে বিভিন্ন ভাগে যে ভাগ করা হয়, এদেরকে ক্লাসিফিকেশন করা হয় ইন জেনারেল টাইপ করতে। তো সেগুলো নিয়ে আমরা আজকের সেশনে কথা বলবো। তো শুরুতেই আমরা যদি তাকাই যে এই ছবিটার দিকে, যে আমরা যদি একটা উদ্ভিদের সেকশন পড়ি, তাহলে দেখা যাবে যে কখনো কখনো উদ্ভিদে দেখা যাবে যে এরকম দেখা যায় যে এখানে একগুচ্ছ জাইলেম, এখানে একগুচ্ছ জাইলেম, এখানে একগুচ্ছ জাইলেম, এখানে একগুচ্ছ জাইলেম, এরকম জাইলেম দেখা যাবে, এবং মাঝখানে দেখা যাবে গুচ্ছাকার গুচ্ছাকার এরকম ফ্লোয়েম রয়েছে। তো এই ধরনের স্ট্রাকচার যদি, মানে স্টিলি বা ভিত্তি টিস্যু যেটাকে বলা হয় বা পিত বলা হয়, এখানে যদি মানে ভিতের মধ্যে এরকম যদি মানে ভিত্তি টিস্যুতে যদি এরকম এই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলো যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে যে ওরিও বা হচ্ছে রেডিয়াল। যদি এরকম একই মানে ভিন্ন ভিন্ন মানে রেডিয়াসে মানে বিক্ষিপ্ত ভাবে থাকে যদি জাইলেম ফ্লোয়েম গুলো, তখন সেইটাকে বলা হচ্ছে কি রেডিয়াল। তো এই যে মানে বিক্ষিপ্ত ভাবে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছাকারে যখন থাকবে, সেটাকে রেডিয়াল বা ওরিও বাংলায় বলা হচ্ছে। আর এই বৈশিষ্ট্যটা হচ্ছে রুটের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আমরা যদি দেখি যে কখনো কখনো এই যে জাইলেম এবং ফ্লোয়েম এরকম মানে বাইরের দিকে হচ্ছে ফ্লোয়েম এবং ভেতরের দিকে জাইলেম যদি থাকে, তখন সেটাকে বলা হচ্ছে কি কনজয়েন্ট। এরকম কনজয়েন্ট একটা স্ট্রাকচার থাকতে পারে, কনজয়েন্ট বা হচ্ছে কি সংযুক্ত। তো এই যে সংযুক্ত যেটা, সেখানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু একই রেডিয়াসে আছে, এবং এখানে আমরা দেখতে পাই। তো এই যে কনজয়েন্টটাকে বলা হচ্ছে কি ওরিও। তো জাইলেম বৈশিষ্ট্য হবে,
ভাস্কুলার টিস্যু সিস্টেমের মধ্যে এখানে তার মানে এখানে জাইলেম এবং ফ্লোয়েমের যে কম্পোনেন্ট গুলো আছে সেটা দেখানো হচ্ছে, এবং এখানে তার হচ্ছে একটা প্রস্থচ্ছেদের যে মাইক্রোস্কোপিক ভিউ সেটা দেখা যাচ্ছে এখানে। যদি আমরা এই ছবিটার ক্ষেত্রে ফোকাস করি, সরি, এখানে হচ্ছে যে যেটা আমরা বলছিলাম যে ওরিও, তো এই ওরিও যে ওরিও যে টাইপটা আছে যেটা আমরা পাচ্ছি ভাস্কুলার বান্ডেল থেকে জ্যালেন ফ্লোয়েম, এবং হচ্ছে এরা হচ্ছে ডিফারেন্ট রেডিয়াল রেডিয়ালে থাকে, মানে রেডিয়াতে থাকছে, যে এটা মানে রুটের একটা ক্যারেক্টারিস্টিক স্ট্রাইকট এবং মনোকটের ক্ষেত্রে। এবং এর ডায়াগ্রাম যদি দেখা যায় তো ডায়াগ্রাম হচ্ছে কি এরকম ডায়াগ্রাম ডায়াগ্রামেটিক স্ট্রাকচার হবে। এখানে এই যে নীলটা দিয়ে জাইলেম, ব্রাউনটা দিয়ে ফ্লোয়েমকে ইন্ডিকেট করা হয়েছে। তো এর যে মানে সেকশন যেটা সিএস ক্রস সেকশন, ঠিক আছে, তো ক্রস সেকশন আর যে মনোকট রুটের যদি এখানে দেখা যায় তো সেক্ষেত্রে এরকম এখানে এই দেখা যাবে যে এটা হচ্ছে কি মেটাজাইলেম, আর এই যে এখানে কেন্দ্রের দিকে মেটাজাইলেম আর পরিধির দিকে হচ্ছে কি প্রোটোজাইলেম আছে। এর ভেসেলটা বড় থাকে মেটাজাইলেমের, আর প্রোটোজাইলেমের ভেসেলটা হচ্ছে কি ছোট ন্যারো, এবং এর মাঝখানে হচ্ছে কি ফ্লোয়েম। এভাবে জাইলেম এবং ফ্লোয়েমটা আছে, এবং এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 7টা, দ্যাট মিন 7টা হচ্ছে, এটা যদি 7 হয় তাহলে সেটা হচ্ছে কি মনোকট। এই যে মানে ভাস্কুলার বান্ডলের সংখ্যা, তারপর হচ্ছে এই যে এক্সার্ট নাকি এন্ড্রার্ট, দ্যাট মিন্স হচ্ছে এই যে এখানে যে এক্সার্ট কন্ডিশন দেখা যাচ্ছে যে এখানে মেটাজাইলেমটা হচ্ছে কি যে কেন্দ্রের দিকে এবং পরিধির দিকে প্রোটোজাইলেম, এই ক্যারেক্টারিস্টিক্স এগুলো ইন্ডিকেট করে যে এরকম সেকশন, এই বৈশিষ্ট্যগুলো ইন্ডিকেট করে যে এটা হচ্ছে কি রুটের সেকশন, এবং যখন 7 হবে তো তখন সেটা হচ্ছে কি মনোকট, আর যখন এই সংখ্যাটা কম হবে সেটা হবে ডাইকট, আমরা সেটা দেখবো। এই ছবিটাতে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে মাঝখানে হচ্ছে পি, এবং হচ্ছে এই যে জাইলেমের হলুদ দিয়ে যেটা সার্কেল করে সেগুলো সবগুলো হচ্ছে জাইলেম, আর হচ্ছে এই লাল রঙের এখানে করা হচ্ছে এখানে ফ্লোয়েম গুচ্ছ, এবং এই যে দাগ দেওয়া হচ্ছে লাল সব মানে একই রেডিয়ালে, কিন্তু এরা নাই, এরা হচ্ছে ডিফারেন্ট রেডিয়ালে আছে। এখানে কিন্তু যে যে ভাস্কুলার বান্ডল জাইলেম এবং ফ্লোয়েমের যে গুচ্ছ এখানে কিন্তু অনেক সংখ্যাটা কম, ওখানে ছিল 7টা, এখানে কিন্তু কমে গেছে, মানে এখানে কিন্তু অতগুলো গুচ্ছ জাইলেমটা হচ্ছে কি কেন্দ্রের দিকে আর দিকে গুচ্ছ হচ্ছে যে গুচ্ছগুলো রেডিয়ালের পরে আসা হয়েছে যেটা হচ্ছে ওরিও বলা হয়, তারপর হচ্ছে কি কনজয়েন্ট বা সংযুক্ত, সেখানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে একই রেডিয়াতে থাকবে। তো এখানে এখানে হচ্ছে যেটা যেটা হচ্ছে যে কোলেটারাল, এবং আর একটা টাইপ আছে হচ্ছে বাইকোলেটারাল, তো আমরা কিছুক্ষণ আগে সেটা আলোচনা করছি। তো এখানে যদি কোলেটারাল দেখা যায়, সেই কোলেটারাল দেখা যায় যে জাইলেমটা হচ্ছে কি ভেতরের দিকে আর ফ্লোয়েমটা বাইরের দিকে থাকে, এবং এই জাইলেমটা ভেতরের দিকে, এবং হচ্ছে কি যে ফ্লোয়েমটা যদি এই যে ফ্লোয়েমটা বাইরের দিকে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে, এবং মাঝখানে যদি কোনো অন্য কোনো টিস্যু না থাকে এরা এইভাবে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি যে এটা ওপেন, মানে এটাকে বলা হচ্ছে যে ক্লোজ বলা হয়। তো এখানে ক্যাম্বিয়ামটা অ্যাবসেন্ট, এটা হচ্ছে ক্লোজ, আর এখানে লাল রঙের অংশটি ক্যাম্বিয়ামটাকে বোঝানো হয়েছে, এবং বাইরের দিকে হচ্ছে কি এখানে কি ফ্লোয়েম, এবং ভেতরের দিকে জাইলেম টিস্যুগুলো থাকবে, এটাকে বলা হচ্ছে কি ওপেন। এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, আমরা একটু এনলার্জ করে নিচ্ছি, তাহলে এখানে দেখা যাবে যে কনজয়েন্ট কোলেটারাল এবং হচ্ছে ওপেন ভাস্কুলার প্ল্যান্টের ক্ষেত্রে, মানে ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এটা একটা উদ্ভিদ
উদ্ভিদের এখানে এই দেখা যাচ্ছে যে পাতার এখানে একটা অংশ এখানে সেকশন করা হচ্ছে, এখানে যে ভাস্কুলার বান্ডেল এটা, এই অংশটাকে এখানে দেখানো হচ্ছে যে ডাইকট স্টেম ভাস্কুলার বান্ডেল সিএস এটা। তো এই এখানে হচ্ছে কি, এখানে এপিডার্মিস আছে, এখানে হচ্ছে কি পত্রাণু থাকবে, এখানে এই যে এখানে দেখা যাচ্ছে যে এই জাইলেম যে বড় বড় ভেসেল সহ, এবং হচ্ছে কি এখানে কি এই যে প্রোটোজাইলেম, এদিকে কিন্তু হচ্ছে কি মেটাজাইলেম। ঠিক এর আগে আমরা যে বৈশিষ্ট্যটা দেখেছি এখানে কিন্তু তার উল্টোটা, এখানে কিন্তু এই যে পরিধি, পরিধির দিকে হচ্ছে কি মেটাজাইলেম, তার কেন্দ্রের দিকে কিন্তু হচ্ছে কি প্রোটোজাইলেম, এর বাইরে হচ্ছে কি ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম এবং এইভাবে আছে। এবং এই ছবিটাতে যদি দেখা যায় আমরা এখানে দেখি যে ভাস্কুলার বান্ডেল, এই যে জাইলেম ফ্লোয়েম, এখানে এই যে মার্ক করা অংশটা, এই জায়গাগুলোতে হচ্ছে ফ্লোয়েম আছে, এই জায়গাগুলোতে যে বড় বড় গহ্বরী এটা হচ্ছে কি জাইলেম অংশ, এবং এরা একই রেডিয়ালে আছে, দ্যাট ইজ হচ্ছে কি এরা হচ্ছে কি কনজয়েন্ট। এখানে মানে এই আছে কনজয়েন্ট এটা হচ্ছে দেখতে বলছে ওদের তো এই যে মানে এই যে আপনি এখানে আমরা যদি দেখি যে কনজয়েন্টের মধ্যে যেটা হচ্ছে যে ক্লোজ আমরা এটা বলেছি, এবং বাইকোলেটার, এবং বাইকোলেটার মানে হচ্ছে কি যেখানে জাইলেমটা হচ্ছে আমরা যদি একটা স্যান্ডউইচ কনসিডার করি তাহলে স্যান্ডউইচের দুপাশ থেকে কি পাউরুটি, এবং মাঝখানে থাকে হচ্ছে কি যে কাবাব বা হচ্ছে কি ওখানে কি থাকে মানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে সেটা স্যান্ডউইচের মাঝখানে অংশ, এবং বাইরের দুপাশে হচ্ছে কি পাউরুটি থাকে। তো এই যে স্যান্ডউইচের মাঝখানে যে অংশটা সেটাকে আমরা জাইলেম ভাবতে পারি, আর এর বাইরে যে দুপাশে যেটা থাকে সেটাকে আমরা ভাবতে পারি হচ্ছে পাউডার, যেটা সেটাকে ভাবতে পারি ফ্লোয়েম। এখন কখনো কখনো দেখা যেতে পারে যে আমরা মানে স্যান্ডউইচের মাঝখানে অনেক সময় আমরা চিজ দিই, লেটুস দিই, তো সেই চিজ লেটুসকে আমরা ভাবতে পারি যে ক্যাম্বিয়াম স্তর, দুই পা মানে দুদিকে আমরা সেটা দিতে পারি, তাহলে সেটাকে এরকম ডাবল ই হলে সেক্ষেত্রে দেবো, বা আমরা একটা বার্গারের ক্ষেত্রে কনসিডার করতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি বাইকোলেটার যেটা সেটা হচ্ছে দেখা যাবে যে হচ্ছে জাইলেমটা মাঝখানে থাকবে, দুপাশেই হচ্ছে কি ফ্লোয়েম থাকবে, এবং এর দুপাশে ফ্লোয়েমের মাঝখানে আবার থাকবে কি ইনার মানে দুপাশে হচ্ছে ক্যাম্বিয়াম রিজিয়নটা থাকবে, এবং এটা হচ্ছে কি ডাইকট স্টেম, এবং হচ্ছে কি কার্প ফ্যামিলি যেটা, সেই কার্প ফ্যামিলির ক্ষেত্রে এখানে দেখা যায়, এবং এখানে আউটার এবং ইনার ক্যাম্বিয়াম বা ফেসিকুলার ক্যাম্বিয়াম সবসময় হচ্ছে তাহলে বাইপোলার ভাস্কুলার বান্ডেল সেটা হচ্ছে কি এখানে জাইলেম থাকে, এর পাশে কিছু থাকে, এবং জাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এছাড়াও আরেক ধরনের ভাস্কুলার বান্ডেল আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি সেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। দ্যাট মিনস হচ্ছে যে আমরা কেন্দ্রের কেন্দ্রের মধ্যে জাইলেম থাকছে নাকি ফ্লোয়েম থাকছে, তো সেটার উপর ডিপেন্ড করে এই যে সেন্ট্রিক যে ভাস্কুলার বান্ডেল সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম কেন্দ্রিক। তো জাইলেম কেন্দ্রিক যেটা সেটা জাইলেমটা হচ্ছে কি দেখা যাবে হচ্ছে কি যে জাইলেমটা থাকবে হচ্ছে কি কেন্দ্রে থাকবে, এবং ফ্লোয়েমটা হচ্ছে কি তার চারিদিকে থাকবে, ফ্লোয়েমটা চারিদিকে থাকবে। দ্যাট মিনস হচ্ছে সেটা হচ্ছে কি যে জাইলেমটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি যে এমফিট্রাইভাল, আর হচ্ছে যে ফ্লোয়েমটা যদি মাঝখানে থাকে এবং জাইলেমটা যদি বাইরে থাকে তাহলে হচ্ছে কি এমফিভেসাল। তো এই যে এদেরকে আবার হচ্ছে কি আমরা যদি যে এমফিব্রাকিয়াল যেটা বলেছি ভাস্কুলার বান্ডল, সেটা যে পারানেরাইজোমের ক্ষেত্রে দেখা যায়, এখানে সেকশন দেখা যাবে এরকম পারানেরাইজোমের সিএস এটা, এই যে এই অংশগুলো এই যে এখানে দেখা যাচ্ছে ফ্লোয়েম সারাউন্ডস হচ্ছে জাইলেম, কেন্দ্রের মধ্যে হচ্ছে কি সবগুলো ভেসেল আছে, এবং এই বাইরে হচ্ছে কি সবগুলো হচ্ছে কি ফ্লোয়েম।
তো এই ছবিটাতে এটা একদম লেভেলিং মানে আইডেন্টিফাই করে দেখানো হয়েছে, যে জাইলেম গুলো এই যে ইয়েলো এই বর্ডার দিয়ে দেওয়া আছে, আর এই যে লালের এর মাঝখানে যে একটু একটা ফ্লেম সারাংস জাইলেম, এটা হচ্ছে রাইজোমে। আর এমফি ভ্যাসাল যেটা ভাস্কুলার বান্ডেল, যেটা হচ্ছে অ্যাকোরাস, তারপর এন্ট্রোসিনাতে দেখা যায়। তো অ্যাকোরাস এর ক্ষেত্রে এখানে এরকম একটা স্ট্রাকচার দেখা যাবে সিএস এ, আর অ্যাকোরাস এর রাইজোমের। তো এখানে হচ্ছে যে দেখা যাবে যে হচ্ছে কেন্দ্রের মধ্যে হচ্ছে কি ফ্লোয়েম, এবং তার চারিদিকে হচ্ছে কি জাইলেমটা থাকে। তো এইটাকে বলা হচ্ছে কি এমফি ভ্যাসাল, যেটা হচ্ছে কি ফ্লোয়েম। তো এই যে মেলিসেন্ট্রিক আমরা বলছি, তো এই মেলিসেন্ট্রিক এর জাইলেম এবং ফ্লোয়েম, এখানে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্র হচ্ছে এই যে ফ্লোয়েমটা কেন্দ্রে হচ্ছে ইলিয়োসেন্ট্রিক, এই যে এসটা দেখা যাবে। তো এটা হচ্ছে যে রাইজোম অ্যাকোরাসের। তাহলে আমরা এখানে দেখতে পারি যে জাইলেম এবং ফ্লোয়েমের যে পারস্পরিক যে অবস্থান, সেটার উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডেলকে এভাবে মানে ওরিও সংযুক্ত এবং কেন্দ্রিক এভাবে ভাগ করা যায়, এবং সংযুক্তের মধ্যে হচ্ছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত, বন্ধ, আর তারপর হচ্ছে কেন্দ্রিকের মধ্যে হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক বা লেপ্রোসেন্ট্রিক, যেটাকে মানে এভাবে তোমাদের মানে কমন বইতে তোমরা এভাবে পাবে, এভাবে ভাগ করা যায়। এতক্ষণ আমরা যে ছবিগুলো বিভিন্ন ছবি দেখলাম এবং সেখানে আমরা যে জিনিসগুলো বলেছি অলমোস্ট সেটাই এখানে টেক্সট আকারে আছে, যে ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল যেটা বলা হচ্ছে সেটাকে হচ্ছে চারটা ভাগে ভাগ করা হয়েছে। মূলত হচ্ছে তিনটা, যেটা হচ্ছে একটা রেডিয়াল বোরিও, আর একটা হচ্ছে কি কোলেটার, সেই কোলেটারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে কি মানে কোলেটার, আর একটা হচ্ছে বাইকোলেটার। এখানে আলাদা ভাবে দেখানো হয়েছে বাইকুলেটার, এবং হচ্ছে কনসেন্ট্রিক বা সেন্ট্রিক যেটা বলা হয়, এবং সেই সেন্ট্রিক এবং কনসেন্ট্রিক এর মধ্যে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, হ্যাড্রোসেন্ট্রিক বা এমফি ভেসেল বা এমফি ফাইবার যেটা পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো তো এভাবে ভাগ করা হয়। এছাড়াও আর এখানে এই স্লাইডটা যদি দেখা যায়, এখানে বিভিন্ন ধরনের এই যে সেকশন আছে, এখানে বিভিন্ন ধরনের এই যে সেকশন গুলো আছে, ইতিমধ্যে আমরা এগুলো বিভিন্ন টাইপ নিয়ে কথা বলেছি। এটা হচ্ছে আরেকটা বিভিন্ন ধরনের যে পরিবাহী টিস্যু বা বান্ডিল, তার আণুবীক্ষণিক কিছু ছবি এখানে, এবং এই যে ছবিটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়, এবং এটা সমদ্বিপার্শ্বীয় বান্ডিল, এবং ফ্লোয়েম কেন্দ্র মানে পরিবাহী বান্ডিল, কিন্তু বাড়ির উদ্দেশ্য হচ্ছে আমরা আমার যেটা সেক্ষেত্রে এটাকে ডাউনলোড করে এটাকে মানে পিডিএফ ডাউনলোড করতে পারো, কিন্তু তোমরা এই জিনিসগুলো কেন টেক্সট আকারে পাও, তো দ্যাটস ওয়াই তোমাদেরকে ওইভাবে আমরা বলতে সাহায্য, যেন তোমাদের কোথাও কোনো সমস্যা না হয়। তো এই যে যেটাকে আমরা বলছিলাম যে হ্যাড্রোসেন্ট্রিক কেন্দ্রে থাকে, আর তোমাদের কেন্দ্রে থাকে যদি চারটা বলছিলাম, যে তাহলে সেটা হবে কি দিবি সূচক, যখনই ছয়ের অধিক হয়ে যাবে দেখ সাতটা, আমরা শুরুতেই এই ছবিটা দেখেছিলাম। তো এখানে আগে থাকে, তারপর হচ্ছে মূল এবং কাণ্ডের যে হ্যাঁ আসলে কিছু কিছু উদ্ভিদে যেমন কুমড়োটা কিন্তু দেখা যায়, এরকম কিছু কিছু উদ্ভিদ আছে কুমড়োটা কিন্তু ডাইকট, তো এরকম বিভিন্ন কিছু আছে, এক্সেপশনাল আছে অনেক কিছু করতে পারবে। তো এই কিন্তু এই ভিডিও এটা হচ্ছে এটা আমরা হালা করেছি এটা কিন্তু
হলো এরা দেখা যায় যে কখনো কখনো স্বতন্ত্র হিসেবে কাজ যে করা সেটা দেখায়। এখন যদি কিছু পার্থক্য আছে, এই পার্থক্য গুলো তোমাদের জানতে হবে। যেমন হচ্ছে সমপার্শ্বীয় নালিকা বান্ডেল বা কেন্দ্রিকা নালিকা বান্ডেলের মধ্যে পার্থক্য। সমপার্শ্বীয় তো যেটা হচ্ছে কোলেটার এবং কেন্দ্রিকা হচ্ছে যেটা সেন্ট্রিক। তো এখানে দেখা যাবে জাইলেম এবং ফ্লোয়েম কেন্দ্রে একে কে কাকে বেষ্টন করে আছে সেটা এখানে জাইলেম ফ্লোয়েমের উপর। আর এখানে হচ্ছে যে পাশাপাশি অবস্থান করে, এখানে একজন আরেকজনকে বেষ্টন করে থাকে আর এখানে পাশাপাশি একই রেডিয়াসে থাকে। আর জাইলেম সর্বদা যে কেন্দ্রের দিকে থাকে মানে দ্যাট মিনস হচ্ছে মজার দিকে থাকে। আর এখানে কখনো কখনো জাইলেমটি কেন্দ্রে থাকে, আবার কখনো কখনো ফ্লোয়েম থাকে যেটা কেন্দ্রিকে থাকে। আর ক্যাম্বিয়াম থাকতে পারে আবার নাও থাকতে পারে। আর কেন্দ্রিকের ক্ষেত্রে এখানে ক্যাম্বিয়ামের কোনো প্রশ্ন নেই। আর এখানে সেকেন্ডারি যেহেতু ক্যাম্বিয়াম থাকতে পারে, যদি থাকে তাহলে সেকেন্ডারি গ্রোথ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে যেহেতু ক্যাম্বিয়ামটা নেই তো সেকেন্ডারি গ্রোথের কোনো সম্ভাবনাই নেই। এরপর আরেকটা পার্থক্য আমরা দেখবো, সেটা হচ্ছে কিছু ওরিও যেটা রেডিয়াল এবং হচ্ছে সংযুক্ত নালিকা বান্ডেলের মধ্যে সংযুক্ত ব্যাটমেন্স হচ্ছে কিছু কোলেটারটাকে ওখানে বলা হয়েছে। তো ওরিওটা হচ্ছে কি বিক্ষিপ্ত ভাবে থাকে এবং ওরিওটা হচ্ছে আমরা জানি যেটা মূলের একটা ক্যারেক্টারিস্টিক্স। তো এটা মূলের হয়। আর এটা হচ্ছে যেটা সংযুক্ত সেটা হচ্ছে কাণ্ডের একটা বৈশিষ্ট্য। এই ধরনের কোন কোষ থাকে না। আর ক্যাসপিয়ান ফিতাটা এখানে অনুপস্থিত। আর হাইপোডার্মিসে ক্যাসপিয়ান ফিতাটা এন্ডোডার্মিসে উপস্থিত থাকবে, এখানে অনুপস্থিত থাকবে। এটা একটু হয়ে গেছে। এবং হচ্ছে যে মজ্জা এবং মজ্জারশির ক্ষেত্রে যদি করা হয়, স্টিলের কেন্দ্রে যে ভাস্কুলার বান্ডেল দ্বারা পরিবেষ্টিত ভিত্তি টিস্যুর অংশটাকে হচ্ছে পিক বলা হচ্ছে। আর ভাস্কুলার বান্ডেলের যে মাঝখানের যে স্থান সেখানে যে প্যারেনকিমা কোষ অংশ সেটাকে বলা হচ্ছে মজ্জাংশ বা মজ্জারশি। তো এটা মূল এবং কাণ্ডের কেন্দ্রে অবস্থিত। আর এটা হচ্ছে নালিকা বান্ডেল, দ্যাট মিনস হচ্ছে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে অবস্থিত। মজ্জাটা বিভিন্ন প্রকার কোষ দিয়ে গঠিত, আর মজ্জাংশ যেটা একই রকমের একই প্রকার কোষ দিয়ে গঠিত। এবং সাধারণত এটা হচ্ছে কি প্যারেনকিমা টিস্যু দিয়ে হয় এবং অনিয়মিত ভাবে মজ্জাটা হচ্ছে বিন্যস্ত থাকে। আর এটা মজ্জাংশ যেটা ওরিও ভাবে বিন্যস্ত থাকে। এটা ক্যাম্বিয়াম গঠন করে না মজ্জা, আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম গঠন করে মজ্জাংশ বা মজ্জা রশ্মিটা। তো মজ্জার কোষের যে খাদ্য এবং নানা রূপ যে পদার্থ সেটা সঞ্চিত রাখে। আর মজ্জাংশ বা মজ্জারশ্মি যেটা হচ্ছে কি পানি, তারপর হচ্ছে খাদ্য, এছাড়াও হচ্ছে যে এগুলো সঞ্চয় করে, এছাড়া পানি দ্রবীভূত যে খাদ্য সেগুলো হচ্ছে পরিবহনে হচ্ছে এরা ভূমিকা রাখে। তো বিরুৎ জাতীয় যেসব উদ্ভিদ আছে তাদের যান্ত্রিক শক্তি প্রদান করে। আর মজ্জারশ্মি বা মজ্জাংশের যে কোষগুলো সেই রশ্মিটা হচ্ছে স্থূল হলে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। প্রোটোফ্লোয়েম এবং মেটাফ্লোয়েম। প্রোটোজাইলেম আমরা পড়েছি বা মেটাজাইলেম পড়েছি। তো প্রোটোফ্লোয়েম এবং মেটাফ্লোয়েম এর মধ্যে পার্থক্য ক্ষেত্রে প্রোটোফ্লোয়েমটা হচ্ছে কি শুরুতেই এটা মানে পরিস্ফুটন ঘটবে, মানে ফ্লোয়েমের শুরুতেই প্রোটোফ্লোয়েমটা তৈরি হয়। আর বৃদ্ধি যখন শেষ হয়ে যায় তারপর হচ্ছে এই ফ্লোয়েমটা তৈরি হয় শেষ পর্যায়ে আর কি, বা মেটাফ্লোয়েম যেটা সেটা তৈরি হয়।
আর সেকেন্ডের বৃদ্ধির ফলে প্রোটোপ্লাজম বেশি চাপ পড়ে, আর যেহেতু বৃদ্ধি শেষ সময় হয় দ্যাটস ওয়াই মেটোপ্লাজমে সেরকম চাপের বিষয়টা থাকে না, মানে কম্পারেটিভলি অনেক কম, কারণ ওখানে থাকেই না। আর এখানে সিগনাল দিয়ে মূলত হচ্ছে প্রোটোপ্লাজমটা গঠিত, আর এখানে সিগনাল, সঙ্গী কোষ, প্যারেনকাইমা এসব কোষ দিয়ে গঠিত। আর প্রোটোপ্লাজমে সিগনালটা সরু এবং দীর্ঘাকার হয়ে থাকে, আর মেটাফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে সিগন্যালটা মোটা এবং খর্বাকার হয়ে থাকে। আর প্রোটোফ্লোয়েমের সেকেন্ডারি বৃদ্ধির সময়টা হচ্ছে কি নষ্ট হয়ে যায়, মানে গৌণ বৃদ্ধির সময় নষ্ট হয়ে যায়, আর মেটাফ্লোয়েমের গৌণ বৃদ্ধির সময় হচ্ছে অপরিবর্তিত থাকে। আর গৌণফ্লোয়েমে প্রোটোফ্লোয়েম থাকে না, আর মেটাফ্লোয়েমে গৌণফ্লোয়েমটা প্রোটোফ্লোয়েমে মানে গৌণফ্লোয়েমে হচ্ছে কি প্রোটোফ্লোয়েমটা থাকে। এপিডার্মিস এবং এপিব্লেমা, এপিডার্মিসটা কাণ্ড এবং পাতায় থাকে, এপিব্লেমা যেহেতু রুটের একটা আবরণ সেটাকে বলা হচ্ছে কি এপিব্লেমা, সো এটা মূলে থাকবে, এটা একস্তরী হয়। এপিডার্মিসটা একস্তরী বা বহুস্তরী হতে পারে, এপিডার্মিসে কিউটিকল থাকে, এপিব্লেমাতে কোনো কিউটিকলের বিষয় নাই। এপিডার্মিসে রোমটা বহুকোষী হয়, আর এপিব্লেমার যে রোম সেটা এককোষী হয়, এখানে ক্লোরোপ্লাস্ট থাকে এপিডার্মিসে, কিন্তু এপিব্লেমাতে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। আর উদ্ভিদের পাতা এবং কচি কাণ্ডের এপিডার্মিসে পত্ররন্ধ্র থাকে, মূলের এপিব্লেমাতে কোনো রকম স্ট্রোমাটা বা পত্ররন্ধ্র থাকে না। এপিডার্মিসের রোম থাকতে পারে বা নাও থাকতে পারে, এপিডার্মিসে সবসময় এককোষী রোম থাকে। তো এপিডার্মিসে প্যারেনকাইমাটাস বা স্ক্লেরোকাইমাটাস হতে পারে, আর এপিডার্মিস সবসময় হচ্ছে কি প্যারেনকাইমাটাস, মানে প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এপিডার্মিসের উপরে বহুকোষী কাণ্ডরোম বা পত্ররোম থাকে, এপিডার্মিসের উপরে এককোষী মূল রোম থাকে। আর সংশ্লিষ্ট অঙ্গে সুরক্ষা করে এবং সালোকসংশ্লেষণের ভূমিকা রাখে হচ্ছে এপিডার্মিস। আর এপিডার্মিস কে সংশ্লিষ্ট অঙ্গ দ্যাট মিনস হচ্ছে রুট, সেই রুটের সুরক্ষা করে এবং ওই যে রুট এবং হচ্ছে রস শোষণের ভূমিকা রাখে। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে পরিবাহী যে বান্ডেল, ভাস্কুলার বান্ডেল, তাদের মধ্যে যদি পার্থক্য করা হয় তাহলে দেখা যাবে যে একবীজপত্রী যেখানে হচ্ছে ভিত্তি টিস্যু, সেই ভিত্তি টিস্যুতে হচ্ছে কি পরিবাহী টিস্যু বান্ডেল বিক্ষিপ্ত ভাবে বিস্তৃত থাকে, আর এখানে পরিবাহী টিস্যু বান্ডেল কেন্দ্রীয় মজ্জাকে চক্রাকে পরিবৃত করে রাখে। আর একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন আকারের টিস্যু বান্ডেল ক্ষুদ্রগুলো মানে পরিধির দিকে থাকে, আর এখানে কম বেশি একই আকারের হয়ে থাকে। টিস্যু বান্ডেলগুলো দেখতে ভিত্তি টিস্যু নিমজ্জিত মনে হয়, আর এখানে পরিবাহী বান্ডেলের টিস্যুগুলো মেডুলারি প্যারেনকাইমা বিদ্যমান, প্রতিটা পরিবাহী বান্ডেলে স্ক্লেরোকাইমা আবরণ পরিবেষ্টিত, আর এখানে স্ক্লেরোকাইমার আবরণটা থাকে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। তো পরিবাহী একবীজপত্রী পরিবাহী বান্ডেলের শীর্ষে কোনো স্ক্লেরোকাইমা টুপি থাকে না, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডের পরিবাহী টিস্যু ক্ষেত্রে হচ্ছে যে পরিবাহী বান্ডেলের শীর্ষে স্ক্লেরোকাইমা টুপি বিদ্যমান। তো প্রতিটা পরিবাহী বান্ডিলে সংযুক্ত সমপার্শ্ববদ্ধ বা ইলেকট্রোসেন্ট্রিক, ইলেকট্রোসেন্ট্রিক মানে হচ্ছে কি ফ্লোয়েম কেন্দ্রিক, আর তার চারপাশে যা এলেম থাকবে। আর হচ্ছে প্রতিটা পরিবাহী বান্ডিল সংযুক্ত সমপার্শ্ব সমদ্বিপার্শ্ব এবং হচ্ছে মুক্ত, দ্যাট মিন্স হচ্ছে ক্যাম্বিয়াম থাকে এবং এটি আমরা বলেছি যে ফ্লোয়েম একই রেডিয়াস থাকবে, এবং হচ্ছে কি সেখানে মাঝখানে ইনার ক্যাম্বিয়াম, আউটার ক্যাম্বিয়াম, ইনার ফ্লোয়েম, ইনার আউটার ফ্লোয়েম এগুলো থাকবে মাঝখানে জাইলেন থাকলে। আচ্ছা, আর এখানে হচ্ছে প্রোটো এবং মেটাজাইলেম ইংরেজি ওয়াই অক্ষরের বিন্যস্ত থাকে, এখানে প্রোটো এবং মেটাজাইলেমটা সারিতে সজ্জিত এবং বিন্যস্ত থাকে। মেটাজাইলেমের মধ্যবর্তী ঊর্ধ্বস্থানে ফ্লোয়েম অবস্থান করে, আর জাইলেম টিস্যুর পরিধির দিকে ফ্লোয়েমটা অবস্থান করে। সাধারণত নলাকার প্রোটোজাইলেম গহ্বর গঠিত হয়, কোনরূপ প্রোটোজাইলেম গহ্বর গঠিত হয় না। ক্যাম্বিয়ামের অনুপস্থিতিতে গৌণ পরিবাহী টিস্যু গঠিত হয় না, আর ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কর্তৃক গৌণ পরিবাহী টিস্যু গঠিত। আমরা তো জানি যে যেহেতু ক্যাম্বিয়াম থাকলে এখানে সেকেন্ডারি একটা পরিবহন টিস্যুর তৈরি হওয়ার একটা অপশন থাকে, যেহেতু এখানে নাই সো এখানে সেকেন্ডারি পরিবাহী টিস্যু সৃষ্টি হওয়ার কোনো বিষয়ই নেই। তো আমরা এই অধ্যায় থেকে যদি চিন্তা করি তাহলে এ পর্যন্ত যা আলোচনা করা হয়েছে, যে ভাস্কুলার চতুর্থ টপিক যেটা ছিল ভাস্কুলার টিস্যু সিস্টেম এবং হচ্ছে ফাংশন, সেখানে হচ্ছে যে পরিবাহী যে জিনিসগুলো তোমাদেরকে এ পর্যন্ত আলোচনা করা হয়েছে বিগত ক্লাস গুলো থেকে এ পর্যন্ত, সেখানে হচ্ছে যে পরিবাহী টিস্যু সিস্টেমটা কি, সেটা বলতে কি বোঝায়, বিভিন্ন টাইপ, তারপর হচ্ছে আমরা সেখানে বিভিন্ন টাইপ ধরে আলোচনা করেছি, তারপর হচ্ছে স্ট্রোমাটা গঠন নিয়েও আলোচনা করেছি, তারপর হচ্ছে এপিডার্মিসের যে ওখানে সেটা হচ্ছে যে বিভিন্ন যে উপাঙ্গ সেগুলো নিয়ে আলোচনা করেছি, মূল রোম সম্পর্কে আলোচনা, তারপর ফ্যাসিকুলার, তারপর হচ্ছে ইন্টার ফ্যাসিকুলার বা আন্তঃ ফ্যাসিকুলার সম্পর্কে, ক্যাম্বিয়ামের কাজ,
পত্র অন্ত্রের কাজ, উদ্ভিদের অবস্থান গঠন কাজ, এগুলোকে বিভিন্ন প্রকার পরিবহন করা হচ্ছে চিত্রসম্বন্ধরা, যেটা আমরা এক্সাম্পল দিয়ে বিভিন্ন আলোচনা করেছি। চিত্র এবং উদাহরণস্বরূপ উদ্ভিদে প্রাপ্ত বিভিন্ন ধরনের পরিবহন করা গুচ্ছের বর্ণনা এভাবে আসতে পারে। তারপর হচ্ছে কি যে পার্থক্য ক্ষেত্রে হচ্ছে এক্সার্ট, এন্ট্রার্ট, প্রোটোসাইলেন, মেটাসাইলেন, ওরিও, সংযুক্ত নালিকা বান্ডল, এপিডার্মিস, এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস, হাইপোডার্মিস, মজ্জা, মজ্জাংশু, প্রোটোফ্লোয়েম, মেটাফ্লোয়েম, এপিডার্মিস, এপিফিলেমা, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যে পরিবাহী পান্ডিল সেগুলোর পার্থক্য আর সংজ্ঞার ক্ষেত্রে এগুলোকেই আবার হচ্ছে বিভিন্ন যে টার্ম গুলো তোমাদের অবশ্যই জানতে হবে এবং অবশ্যই সেগুলোর কনসেপ্ট ক্লিয়ার রাখবে। তার মধ্যে হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, তারপর হচ্ছে কি এপিফিলেমা টিস্যুতন্ত্র, এপিডার্মাল টিস্যুতন্ত্র, এপিডার্মিস, এপিডার্মাল রন্ধ্র, এপিডার্মাল উপাঙ্গ গুলো ওইভাবে আসতে পারে। তারপর হাইপোডার্মিস, ক্যাসপারিয়ান, ফিতা বা স্ট্রিপ, স্ট্রাস, পেরিফ্রাইকেল, মেডুলারি রশি, এক্সার্ট, এন্ডার্ট, পরিবাহী বা নালিকা বান্ডিল, সমপার্শ্বীয় বান্ডিল, মজ্জা, জাইলেম, এন্ডার্ট, জাইলেম, তারপর হচ্ছে যোজক কলা, বুলিফর্ম কোষ, ওই যে মূলাকার কোষ, তারপর হচ্ছে ফিউজিফর্ম যেটা, তারপর হচ্ছে রে রশি, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে কনসেপ্ট গুলো। আশা করি যে এই মধ্য দিয়ে আমাদের যে আজকের যে মানে আমরা আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা চতুর মানে 4 নাম্বার যে টপিক ভাস্কুলার টিস্যু সিস্টেম এবং আজকে যে তার ফাংশন সেই টপিকটা মানে আমাদের যে নির্ধারিত যে বিষয়গুলো আছে সেটাকে আমরা মানে আলোচনা করতে পারলাম এবং এর মধ্যে দিয়ে এই টপিকটা সমাপ্তিটা এখানে হয়ে গেল। আমরা নেক্সট সেশনে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, পরবর্তী টপিক। তো এর এখানেই শেষ। তো তোমরা প্রতিটা ক্লাসই ফলো করবে এবং সেভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে যেন সময়ের সাথে তোমরা নিজেকে খাপ খাইয়ে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে।